নমস্কার, আপডেট লাইফ ইউটিউব চ্যানেলে পরবর্তী ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ কয়েকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব, মূলত আপার প্রাইমারি সংক্রান্ত এবং তার সাথে সাথে নতুন নিয়োগ সম্পর্কে বেশ কিছু তথ্য উঠে আসছে, সে সম্পর্কে তথ্য দেব। অনুরোধ রইল, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো তথ্য পাওয়ার জন্য। প্রথমে আমরা যে বিষয়ে কথা বলবো, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সম্পর্কিত যে নোটিশ, সেই নোটিস এসে গিয়েছে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পরীক্ষা নিয়ে যে বিস্তারিতভাবে অনেকদিন ধরে আপনারা দুশ্চিন্তায় ছিলেন কবে হবে কি হবে না হবে, সে সম্পর্কিত নোটিস পাবলিশড হয়ে গেছে। সেই সম্পর্কে নোটিশটা জানতে চাইলে অবশ্যই তাদের ওয়েবসাইটটিকে দেখে নিতে পারেন, তাছাড়াও আমাদের স্ক্রিনে দিয়ে দেবো এবং সেখান থেকেও কিন্তু আপনি দেখে নিতে পারেন কবে কোন পরীক্ষা আছে, সেই বিষয়টা কিন্তু স্ক্রিনে এখানে দেওয়া থাকছে। চলে আসছি পরবর্তী বিষয়, আপার প্রাইমারি রিক্রুটমেন্টটা নিয়ে এখনও পর্যন্ত অনেকেই চিন্তিত রয়েছেন। আপার প্রাইমারি অনেকগুলো কোর্ট কেসের মধ্যে অন্যতম, যেগুলো হচ্ছে ইতিমধ্যেই যে স্টে অর্ডার যেটাতে দেওয়া ছিল সেই সমস্ত কোর্ট কেস এবং তার সাথে সাথে অনেকগুলি কোর্ট কেস কিন্তু জড়িত রয়েছে। ডিভিশন বেঞ্চে যে কোর্ট কেসগুলো রয়েছে সেই কোর্ট কেসগুলো এর সাথে সম্পর্কিত। এবার এই কেসগুলো কবে মিটবে সেটা নিয়ে এখন অনেকের মধ্যে চিন্তিত, কবে এই কেসগুলোকে মিটে পরবর্তী রিক্রুটমেন্টের জন্য নোটিশ যেটা পাবলিশ করানো হবে সেই বিষয়টা নিয়ে কী তথ্য উঠে আসছে সেই সম্পর্কে আপনারা জানতে অনেকদিন ধরে উদগ্রীব হয়ে রয়েছেন। কিন্তু বিগত দিনের ভিডিওতে আমরা দেখেছিলাম যে ইতিমধ্যেই কমিশনের তো নিজস্ব গাফিলতা অবশ্যই রয়েছে, তার সত্ত্বেও তারা এই মুহূর্তে চেষ্টা করছে যাতে দ্রুতভাবে রিক্রুটমেন্টের জন্য যে নোটিশ পাবলিশ করা সেই বিষয়টাকে শেষ করা যায়। কিন্তু তার সত্ত্বেও এই সময়তে স্কুল খোলা এবং আনুষঙ্গিক বেশ কিছু কাজের জন্য যে পরিমাণ অফিসারের প্রয়োজন রয়েছে যাদেরকে দিয়ে এই গ্রিভান্স প্রসেসটাকে শেষ করা সম্ভব, সেই সমস্ত অফিসারের যে অপ্রতুলতা রয়েছে সেটা আবারও সামনে এলো এবং তার সাথে সাথে শুধুমাত্র অফিসারের অপ্রতুলতাই নয়, তার সাথে সাথে পশ্চিমবঙ্গের রাজ্যে যে এখনও পর্যন্ত বিভিন্ন রিক্রুটমেন্টগুলো হয়েছে সেই রিক্রুটমেন্টের পরও পশ্চিমবঙ্গে যে এখনও শূন্যপদের পরিমাণ রয়েছে সরকারি স্তরে সেটা কিন্তু আবারও সামনে উঠে আসছে। তো এই বিষয় নিয়ে আগামী সময়ে যদি কোনো নোটিফিকেশান আসে রিক্রুটমেন্ট সম্পর্কিত সে সম্পর্কিত জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং চ্যানেলটি ফলো করতে হবে। এবার যে বিষয় দেখুন যে এই সমস্ত যারা অফিসার রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে নেই, তার কারণে কিন্তু গ্রিভান্সটা হচ্ছে না এবং গ্রিভান্সের জন্য আরেকটি লিস্ট আসবে, সেই লিস্টটাও কিন্তু আসতে পারছে না। এই লিস্টটা আসবে খুব শীঘ্র, সেটা এই সমস্ত বিষয় অর্থাৎ 15-16 তারিখ যেটা রয়েছে সেই তারিখের পর এই লিস্টগুলো আসতে চলেছে। অর্থাৎ শিক্ষা দপ্তর থেকে শুরু করে অন্যান্য দপ্তরে বিভিন্ন কাজের জন্য কিন্তু সেই সমস্ত অফিসারদের তুলে নেওয়া হয়েছে, পরবর্তী সময়ে তারা এই সমস্ত বিষয়গুলোতে অ্যাভেলেবেল হলে বা তাদের এই কাজের চাপ কমলে কিন্তু আবারও তারা অ্যাভেলেবেল হবেন এবং তার পরবর্তী সময়ে আপনাদের যে গ্রিভান্সের প্রক্রিয়া সেটা চলতে থাকবে। এই গ্রিভান্সের জন্য পরবর্তী লিস্ট কিন্তু আগামী 1 সপ্তাহের মধ্যে আশা রাখবো যে লিস্ট এসে যাবে, যদি না আসে তাহলে কিন্তু 15-16 তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হতে পারে। এবং তা সেক্ষেত্রে একটা সম্ভাব্য দিক থেকে যাচ্ছে যে এই সমস্ত অফিসারদের নিয়ে আসা হলে কিন্তু আগামী 1-2 সপ্তাহের ভেতরে শেষ করে দেওয়া সম্ভব হতো, কিন্তু যদি অফিসারের সংখ্যা বাড়ানো হয় তবে, না হলে কিন্তু এই বিষয়টাকে শেষ করতে আরও সময় লাগবে। এবং এটা একটা সময়সীমা পাওয়া গিয়েছিল বিগত সময়তে, আমরা দেখেছিলাম বিগত তথ্য যা পেয়েছিলাম তাতে করে আপনাদের কাছে তুলে ধরেছিলাম যে এই বছরে 2021-এর মধ্যে কিন্তু আপার প্রাইমারি শেষ করা সম্ভব, এখনও তাই বলছি কারণ এখনও পর্যন্ত সেই আশা রয়েছে আমাদের কাছে, এখনও পর্যন্ত সেই খবরই রয়েছে আমাদের কাছে। বিগত দিনে যা দেখেছি নভেম্বর মাসে লাস্টের দিকে একদম লাস্ট উইকে কিন্তু তাদের যে লিস্ট, কম্বাইন্ড লিস্ট বা আলাদা আলাদা করে যে লিস্টই হোক না কেন সেই লিস্টটা কিন্তু কোর্টের কাছে প্রডিউস করার কথা রয়েছে, সেই সমস্ত বিষয়টা নিয়ে কমিশন ইতিমধ্যেই কাজ করছে। তো কমিশনের এই বিষয়টা শেষ হলে তার পরবর্তী সময়ে এই বছরের নভেম্বরের মাসের মধ্যেই, যদি 20 তারিখের মধ্যে সম্ভব না হয় তাহলে কিন্তু ডিসেম্বরের দিকে এগোতে পারে, কারণ ডিসেম্বরের দিকে এগোনোর সম্ভাবনাটাই বেশি। কারণ ইতিমধ্যেই দেখুন 15-16 তারিখের পর থেকে যদি গ্রিভান্স প্রক্রিয়া শুরু হয় তাহলে এখনও পর্যন্ত 2টি গ্রিভান্সের লিস্ট কিন্তু প্রকাশিত হবে, সেই লিস্ট অনুযায়ী কিন্তু তাদের যে ভেরিফিকেশান প্রসেস বা তাদের যে গ্রিভান্স দেওয়ার প্রসেস সেটা চলবে, তার পরবর্তী সময় সেটা কোর্টে ওঠানো হবে, কোর্ট কেসটা কোর্টে উঠবে এবং তারপর কিন্তু তাদের যে রিক্রুটমেন্টের জন্য নোটিশ সেটা নোটিশ পাবলিশড হবে। রিক্রুটমেন্টটা নোটিশ পাবলিশড হওয়া বা ইতিমধ্যে যারা গ্রিভান্সে জয়েন করলেন বা গ্রিভান্স পেলেন তাদেরকে ইন্টারভিউ নেওয়ার প্রসেস সেটা কী হবে না হবে সেটা পরবর্তী সময় কোর্ট যা নির্দেশ দেবে হবে সেই বিষয়টা কিন্তু মানতে হবে। যেহেতু ফ্রেশার্সদের নেওয়া হয়েছে ইন্টারভিউয়ের মারফতে তাদের ক্ষেত্রেও ইন্টারভিউ নেওয়ার প্রসেসটা জারি রাখা হতে পারে, কিন্তু সেটা অবশ্যই কোর্টে যা নির্দেশ আসবে সেই নির্দেশ অনুসারেই হবে।
তো এই পরবর্তী সময়ে তাদের যে রিক্রুটমেন্ট প্রসেসটা শেষ করতে করতে জানুয়ারির দিকে চলে যাওয়ার সম্ভাবনাই রয়েছে, কারণ এক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে যদি এই কেসটাকে শেষ করা সম্ভব হয় তাহলে ডিসেম্বরের মধ্যে নোটিশ অন্তত পক্ষে পাবলিশ হয়ে যাবে এবং তার পরবর্তী সময়ে রিক্রুটমেন্ট গুলো শেষ করতে করতে জানুয়ারি হয়ে যাবে। তো এই মুহূর্তে এটুকুই খবর পেয়েছি আপার প্রাইমারি সংক্রান্ত, এবং তারা এই বিষয়টা নিয়ে যাতে সরকারকে চাপে রাখা যায়, কমিশনকে চাপে রাখা যায়, তার জন্য কিন্তু 22 তারিখ থেকে অর্থাৎ 22শে নভেম্বর থেকে তারা কিন্তু আন্দোলন কর্মসূচি নিতে চলেছেন। এর আগে ভিডিওতে আমরা অনুরোধ করেছিলাম এবং তাদের অনেকেই এই বিষয় নিয়ে বলছিলেন যে এই মুহূর্তে কিন্তু আন্দোলনের প্রয়োজন রয়েছে যাতে সরকারকে একটা চাপে রাখা যায়, যাতে কমিশন বিগত দিনে যে ভুল করেছে প্রত্যেকটা বছর গড়িয়ে গিয়েছে তারপর তো রিক্রুটমেন্ট হয়নি, সেই বিষয়টার দিকে আর যাতে না যায় তার জন্য কিন্তু পদক্ষেপ করার জন্য তারা গুরুত্বপূর্ণভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং আমরাও আশা রাখব সেই বিষয়টা কিন্তু খুব দ্রুত শেষ হবে। তার জন্য কিন্তু আপনাদের এই নভেম্বর মাসের শেষ উইকে যেটা আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে সেই আন্দোলনে আপনারা আসুন, যোগদান করুন, তাতে করে কিন্তু অনেকেই এই বিষয়টাতে উপকৃত হবেন। এবার চলে আসবো যে নতুন রিক্রুটমেন্ট সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে। পশ্চিমবঙ্গে বিভিন্ন বিষয়গুলিতে রিক্রুটমেন্ট করা হচ্ছে। পশ্চিমবঙ্গে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর থেকে যে বিভিন্ন স্কুল রয়েছে তার মধ্যে একটি স্কুলের রিক্রুটমেন্টের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। লাইফ সায়েন্স, কেমিস্ট্রি, ফিজিক্যাল সায়েন্স এছাড়াও রয়েছে সাঁওতালি এবং বাংলা, ইংলিশ, এই সমস্ত ক্ষেত্রে একজন করে টিচারের প্রয়োজন রয়েছে। তো সেই সমস্ত টিচারের জন্য আপনি আবেদন করতে পারেন। তাদের যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে, সেই বাঁকুড়া জেলার ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে গিয়ে আপনি কিন্তু আবেদন করতে পারেন। এক্ষেত্রে আপনাকে কিন্তু 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকতে হবে, এমএ, এমএসসি, তার সাথে সাথে বা বিএ, বিএসসি যাই থাকুক না কেন আপনার এমএসসি যদি ডিগ্রি থাকে, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকলে তবেই অ্যাপ্লাই করতে পারবেন, এবং তার সাথে সাথে 2 বছরের পিজিটি বা টিজিটি যার যদি কেউ করে থাকেন সেক্ষেত্রে, অর্থাৎ গ্র্যাজুয়েশনের পর বিএড 2 বছরের টিজিটি, পিজিটি বা এক্ষেত্রে বিএড যদি কেউ করে থাকেন সেক্ষেত্রে তাদের অ্যাপ্লিকেশন করতে পারবেন। তার সাথে সাথে অবশ্যই 2 বছরের কোনো স্কুলে পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে, তবেই কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লিকেশন গ্রাহ্য হবে। তো এই ছিল মূলত আপডেটগুলি যেগুলো নতুন রিক্রুটমেন্ট সম্পর্কিত। আরেকটি নতুন রিক্রুটমেন্টের খবর রয়েছে, সেটি হচ্ছে ইতিমধ্যে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রিক্রুটমেন্ট করানো হবে। এই পাবলিক সার্ভিস কমিশনের যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হতে চলেছে সেটা 8 তারিখ থেকে এর নোটিফিকেশান পাবলিশড হবে, এবং বিভিন্ন স্কুলগুলিতে এক্ষেত্রে রিক্রুটমেন্টের জন্য আবেদনপত্র চাওয়া হচ্ছে। মূলত মাস কমিউনিকেশন সহ এডুকেশন ডিপার্টমেন্টে যে সমস্ত স্কুলগুলি রয়েছে সেই সমস্ত স্কুলে রিক্রুটমেন্ট চাওয়া হচ্ছে। এর জন্য আপনাকে ওড়িশার যে রাজ্যের ইতিমধ্যেই ওড়িশার রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে সেই নোটিফিকেশান কিন্তু দেওয়া হয়েছে, সেই নোটিফিকেশান থেকে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং তার যে নির্দিষ্ট ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়া অনুসারে। তো এই ছিল মূলত নতুন রিক্রুটমেন্ট সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে। এছাড়াও 2017 সালের রেজাল্ট নিয়ে কিন্তু আমরা এখনও পর্যন্ত অপেক্ষা করছি, আশাবাদী এখনও পর্যন্ত দ্রুত রেজাল্ট পাবলিশ করা হবে, সেই বিষয়টা নিয়ে নট ইনক্লুডদের নিয়ে এর আগের ভিডিওতে বলেছি। তো আপনারা চাইলে পরবর্তী সময় যে যে প্রশ্নগুলি রাখবেন অবশ্যই আমরা সেই প্রশ্নগুলো নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব খুব শীঘ্র। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, আজ এখানেই শেষ করব। ধন্যবাদ, নমস্কার।